বাবা বাবা অনেক পরিষ্কার করছো আর পরিষ্কার না করলা আম্মু এই দে লিপস্টিক না না আমি লিপস্টিক দেব না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসছি খুশি চাচির বাড়িতে চাচি বাড়ি আছেন খুশি চাচির বাড়ির সামনে একটা শিমুল গাছ দেখেন কো আপনার দেই না তো এই সময় সব গাছের এই যে পাতা পড়ে যেতেছে মানে এখন প্রকৃতিতে একটা আলসেমি ভাব বিশ্বাস করবেন কিনা যায় না দুপুরবেলা যে ঘুমাসে মানে বলার বাইরে তো কাকির জন্য নতুন ফ্রিজ নিয়ে আসছি কাকির বাড়ির সব গাছে ফুল টুলে ভরে গেছে একদম আর কো না হ্যাঁ তিনবার করে হুরুন লাগে না এই যে আমার হুরু নিয়ে আইছে নামাই দাও হুরে দিক চাষির ঘর দেখলে সব গ্রাম একবারে কিভাবে গাছের পাতা পড়ে এই যে হালকা বাতাস এই বাতাসটা শরীরে একটা অন্যরকম ইয়ে এনে দেয় আর এই সময় অসুখ বিসুখও বেশি কারণ প্রকৃতিতে প্রচুর ধুলাবালি আর একটু রুক্ষ ভাব এখন এনে পাতা ভাই পাতা কিন্তু পিছলে তালিম কিন্তু পরাই আচারটা খাইছিল গ্যাসের চুলায় রান্না করতেছে বাথরুমটা ছিল একদম হ্যাঁ মানে উদলা পরে আমি মিস্ত্রি পাঠাই টিন টিন দিয়ে সুন্দর করে বাথরুম বানাই দিছি এই সাইডে জঙ্গল মঙ্গল একটু পরিষ্কার করছে এখন একটু সুন্দর লাগতেছে আমার মেয়ে কি পরিষ্কার করতেছে না পরিষ্কার শুরু করে দিছে করো করো এই ফুল খুঁটি দিব রে তাহলে ফ্রিজ তো দিবার চাইছিলাম না হ্যাঁ ফ্রিজ দিবার চাই নাকি এনে গেছে একা মানুষ বাজার থেকে ফ্রিজ জিনিস এনে খাইবেন ওই যে মোরগটা জব করে নিয়ে ওই বিত্তে থুইছিলাম পরে ফ্রিজে থুইছি হেতা করছি কে আরিয়ে গেছে ফ্রিজ থেকে আইডা আইডা গেছে গা আইডা না ওই যে বিয়ের শাদি হইল উরা টাইলেট আমি কই কি টাই না নে খায় তুই যত না কল না খাই নেন পরে না ওগো ফ্রিজ নষ্ট হয়েছে তো দেহি কি আমার ডাকবাতাস ওই ফুবু এই তোর মুরগ বেই রেছে আজকে মেয়েরা হেডাই না ওই যে এখানে এখানে দাঁড়া দাও ওখানে রো দেখো এখানে না ঠিক আছে অসুবিধা নাই ফ্রিজ একটা কিনা দিয়েছি ভালো হয়েছে সপ্তাহে তাই তো কইছি কি আমার ফ্রিজ দেওয়ার পর কি মানুষ আহে ফ্রিজ ফ্রিজ না থাকতেই মানুষ আহে মানুষ আহে মাস মেহে দিন আইছে তে নাম কি কি ফ্রিজ আছে না করে তোরাও তো লার আর জ্বালালি আল্লাহ ফ্রিজ দেওয়া সে তো থইলে ঠিক না দিয়ে থইেন কইছি গুলো ফ্রিজ আপনার টাকা পয়সা লারা মাসের জন্য নাকি ফ্রিজে ভালো হইব ঠান্ডা পানিটা নিয়ে খাইতে পারবেন বাবা অনেক পরিষ্কার করছো আর পরিষ্কার না করলাম এত সুন্দর করে তোর বাথরুম কেনা দিয়ে দিছে কই কি জানোস না আমার পোলা আছে না আমি দিয়ে দিনি এটা আমি খালি একা পোলা না দেশ বিদেশের অনেক পোলা তা আপনার নাতি নইছে মনে আছে না হের কথা আমি দেখবার যাম নে একটু দেখবছি নাতিন কে রাগনছে হ্যাঁ হ্যাঁ মনে আছে তানিয়া আমি দেখবার নিগে চাইতেছি আমি জোরে নেই কয়দিন উঠাইনি না ঠিক আছে হে আসলে বাংলাদেশ আসবো কিছুদিন পরে কইছি যে আসলে জানি আপনার সাথে দেখা করা যায় যদি সময় পায় আর কি আসো আসো মা এই এই পাতা পাতার নিচে সাপ থাকা পরে শীতের পরে সাপ বেড়েছে শীতের পরে শীতের পরে বোঝা নাই শীতের পরে সাপ খুব বেড়ে আগে আমরা রেডি দিয়ে খেলছি কই হেরে নাই আছে থাক থাক
আম্মু এই দে লিপস্টিক না না আমার লিপস্টিক নেব না তিন বেলায় কি গ্যাসে রাঁধেন না নাকি আবার বাইরে বাইরে রাঁধেন তো গ্যাসে তো লাগি খালি গরম করেন নাকি গরম করি কারণ ওই খুঁড়ি যাওয়ার তো অভাব নেই যে একবারে বাড়ি ভর্তি খালি খুঁড়ি যাবা দেখছেন সুন্দর না দেখছেন তিনে রাখবার কইছে পাঁচ ছয় সাত এক দুই তিন খাইছি যেদিন আল্লাহ নিব সেদিন মিনারে লটার খাইলেও মরবেন আল্লাহ নিবার না চাইলে গাঙ্গের পানি খাইলেও কিছু হবো না এই যে এটা যে ই করবেন এই যে খুললেন ঠিক আছে আবার এই যে আস্তে করে নিয়ে ওই যেমন আওয়াজ হবো দেখছেন আওয়াজ নেই আবার খালি এমনি করে না এমনি করে আলগা করে নামাই দিলে কিন্তু অসুবিধা তাহলে কিন্তু গ্যাস বাইরে যায় ফ্রিজ নষ্ট হয়ে যাবো গা হ্যাঁ যেরকম আওয়াজ অনলাবো ঠিক আছে আবার এই যে নিচেটা খুলেন আপনি আদে খুলেন আপনি জনম বেড়ে মাইসের রেখেছেন এখন আপনি আল্লাহ দিছে দেখে আপনি আবার আগে না করবেন জান নাই ফ্রিজ তৈল না এখন আর এমনি কি কোনো জিনিস আছে যেটা দরকার মানে আপনার যদি যে এক্সট্রা 50,000 টাকা আমার কাছে আসিল হ্যান থেকে ফ্রিজ কিনে দিলাম বাকি টাকা দিয়ে আরও কোনো কিছু দরকার নাকি অমনি থাকবো টাকা হ্যাঁ টাকা থাকবো নাকি একটা ছাগল মাগল কিনে বাকি দিবেন কেউ বাকি নেয় নাকি ছাগল মানে টাকাটা ঘরে থাকলে তোর ওইটাতে বরকত আসতেছে না তার সাথে যদি দেখা যায় যে ওই 10,000 করে দুইটা 10,000 দিয়ে দুইটা 20,000 টাকা দুইটা ছাগল কিনা দুদিন রাখি দিলেন ওদের বাচ্চা হবো তাহলে একটু খবর নিয়েন আমি নিজেই পালন ছাগল তাই পালেন তাহলে ছাগল কিনে এনে দিই ছাগল বড় তা ওই যে সাথে বয়ে থাকবেন হেলে কি আপনার সামনে নিয়ে যাবো আমার সামনের থেকে এ লাগলে বাসা আছে আপনার বাড়িতে না আমি একদিন মিস্ত্রি পাঠাই দিয়ে এটা একটা বাঁশের মাছা মশার মতো একটা বানাই দিমনি হেনে পালবেন হ্যাঁ কোনো ইদার নাই আর কিছু লবণ টবণ দিছেন লবণ দিছি চিনি দিছি খাই দাও সবাই মানে এটা কি বুইরা হইলে তারপরে করা যায় কিন্তু টক তো নাই মিষ্টি ওই তো টক ওই নাই বড়ইতে মানে বড়ই কম হইছে না তাহলে বড়ই তুমি কি প্রথম খেলে না আগে খাইছো
আমার জীবনে প্রথম। তাই তুমি কেমনে জানলাতে টক টক কোন লাগে? এগুলা টক বানায় হেরা, এই বরই দিয়া হয়তো তেঁতুল দিয়ে রান্ধে। আমি রান্ধতে দেখছি খাই নাই। আমিও কিন্তু এই জিনিস কে কে খাইছে না? আর যে কম্বল মম্বল শীতের গুলা উঠে নিছেন না সুন্দর করে? আয়াত আসো নে, আসো নে। যে কয় প্রতি অক্ত নিয়ে গেছে ছোট ফুলি দিনের মধ্যে করে থুয়ে দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, দেখলেন খুশি চাষি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, ওনার আর কোনো কিছুর অভাব নাই। আর এ চাষি না নামাজ কালাম পাঁচ অক্ত পড়েন তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ নামাজ কালাম পড়েন, সামনে রোজা আইতেছে। হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েন, নামাজ পড়েন।